প্রধান বিরোধী দল কংগ্রেস রাহুলই থাকবে রাহুলের প্রতি একটা অ্যালার্জি আছে মমতার কারণ রাহুল সিপিএমের সঙ্গে একটু বেশি স্বচ্ছন্দ সেটা মমতার মনে হয় যে সিপিএমকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি পদে পরিবর্তন হবে এখন তৃণমূল দেখতে চাইবে কাকে প্রদেশ সভাপতি করা হয় কংগ্রেস কি এই ব্যাপারে মমতার সঙ্গে কথা বলবেন এমন কাউকে যদি প্রদেশ সভাপতি কংগ্রেস হাইকমান্ড করে যে তিনি তৃণমূলের সঙ্গে সচ্ছন্দে পথ চলতে পারবেন দু হাজার সমঝোতা হবে তাহলে রাহুলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক দিল্লিতেও ভালো হবে যদি এমন কাউকে প্রদেশ সভাপতি করা হয় কংগ্রেস হাইকমান্ড করেন যিনি উগ্রভাবে তৃণমূলের বিরোধিতা করবেন তাহলে আমি বলে দিচ্ছি যে রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ তো হবেই না উল্টে উত্তরোত্তর সম্পর্কের অবনতি কংগ্রেসের উত্থান মমতা মানবেন না কারণ লিডার অব দ্য অপোজিশন মানে ভবিষ্যতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে রাহুলকে দানটা ছেড়ে দেবেন বলে আমার মনে হয় জনসেবক করতে গেলে তৃণমূল কংগ্রেস করবে কেন ভারত সেবাশ্রম সংঘ করবে রামকৃষ্ণ মিশন করবে অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যে যারা নিঃস্বার্থভাবে মানুষের কাজ করে তাদের সঙ্গে কাজ করবে তৃণমূল কংগ্রেস করবে আর কাঠমানি তোলাবাজিতে থাকবে না এমন লোক খুব বিরল তাই জনসেবক চাই ওনার এতদিনে মনে হলো জনসেবক চাই উনি জানেন না কাউন্সিলররা কী করে সব চায় চায় না রাহুল গান্ধী অনেক কি বলবো আর কি রাজনীতিতে অনেক পরিপক্ক হয়েছেন তাকে আর কেউ পাপ্পু বলবে না তিনি লিডার অব দ্য অপোজিশন হয়েছেন সবাইকে নিয়ে তাকে চলতে হবে ডিএমকে আর জেডি সমাজবাদী পার্টি এনসিপি জেএমএম এদের কোনো রকম সমস্যা নেই রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সমস্যা করতে পারে কারণ কংগ্রেসের প্রতি অ্যালার্জি আছে সায়নীগ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নির টিকিট পাওয়ার পিছনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আছে সায়নী জিতেছেন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি জয় ধ্বনি দেবেন এটা নিয়ে আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে জানতেন এখন বিভিন্ন পুরসভা শহর কেন্দ্রিক কেন্দ্রে হেরেছেন লোকসভা নির্বাচনে তাই ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন বলছেন তৃণমূলের অন্যান্য নেতারা চেয়ারম্যানরা সব অসৎ তিনি সততার মুক্ত প্রতীক ওই ভাবমূর্তি শুধু চাইছেন বেআইনি দখল হচ্ছে সরকারি জমিতে লোক বসে যাচ্ছে অন্য মন্ত্রীরা প্রতিযোগিতা করে লোক বসাচ্ছে এগুলো মুখ্যমন্ত্রী জানতেন না তা নয় হাওড়ায় বেআইনি বহুতল হচ্ছে এমন গলিতে হচ্ছে যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না সব জানতেন যদি পুরসভা অঞ্চলগুলোতে লোকসভায় তৃণমূল ভালো ফল করতেন মুখ্যমন্ত্রী এইসব কিছু বলতেন না তিনি বললেন সবার সামনে আর বলছেন তো কি হচ্ছে উনি নিজে ভালো 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 স্বাস্থ্য চাইছেন এসব বলে আগেই করা উচিত ছিল ওই মন্ত্রীদের তাদের বহিষ্কার করা উচিত এইসব বুলোনো খেলা লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল মানুষ ধরে নেবে লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল ওনার যদি এতই মন্ত্রীদের কাজকর্ম সম্পর্কে অসুবিধা থাকে সেই মন্ত্রীদের উনি তারা মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে অন্য মুখে আনুন তিনি তা করছেন না তিনি এই ধরনের কথা আগেও বলেছেন আবার বললেন কয়েকদিন হইচই হবে মন্ত্রীরা নিজের দায়িত্বই থাকবে এই ওনার কাউকে সরানোর ওনার কাউকে সরানোর ক্ষমতা উনি চান না কাউকে সরাতে উনি শুধু জনমানুই নিজের ভাবমূর্তিটাকে এগুলো উজ্জ্বল করতে চান আর কিছু নয় বাবু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অনেকে মমতা অভিষেক দুজনের নামে বলেছেন তৃণমূলের পুরনো লোকেরা অভিষেকের নামে জয়ের ধ্বনি দেয়নি তবে অভিষেক যখন শপথ নিচ্ছে তখন সৌগত রায়কে বলতে শোনা যায় যাদের টেবিল চাপরা টেবিল চাপরা তো সৌগতবাবু কল্যাণবাবু সুদীপবাবু মালা রায় এরা টিকিট পান এরা অভিষেক চাননি তাদের হয়ে প্রচারও করেননি কিন্তু ওরা জিতে গেছেন সভাপতই তাদের আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কল্যাণবাবুরা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বেসর্ব হয়ে উঠলে তাদেরকে থেকে অবসর করেই ছাড়বেন তো তাদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণবাবু সৌগতবাবু সুরীপবাবু মালা রায় এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক তো প্রচারও করেননি তাই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বলবে না তবে জয় বাংলা তারা কেন বলছেন আজকে অভিজিৎবাবু বল দেখলাম বলেছেন কোথায় জয় বাংলা একটা রোগের নাম হ্যাঁ আমাদের ছোটোবেলায় হতো চোখ লাল হয়ে যেত জয় বাংলা জয় বাংলা নামটা তৃণমূল বলছে যেটা অভিজিৎবাবু কটাক্ষ করেছেন খুব রসিকতাই করেছেন যে জয় বাংলা একটা রোগের নাম হ্যাঁ আমাদের ছোটোবেলা এমন চোখ টোক লাল হয়ে যেত সময় লাগতো খুব জলটল ছেটাতে হতো আস্তে আস্তে তোমার জব্দ চোখে ড্রপও দিত তো সেই রোগটার নামই হয়ে গেছিলো জয় বাংলা তো তৃণমূল জয় বাংলা বলছে তা অভিজিৎবাবু বলতে চেয়েছেন ওরা বোধহয় রোগাক্রান্ত হয়েছেন তাই জয় বাংলা জয় বাংলা বলছেন এসব রসিকতা বঙ্কিম কটাক্ষ চলতেই মোটামুটি হলো না ধোনি বটে বাস হয়ে গেল অখিলেশ শুনেছি বোটা ভোটিতে রাজি হয়নি কংগ্রেস তো প্রথমে প্রার্থী দিয়েছিল সেখানে তৃণমূলের সঙ্গে আলাপ আলোচনা হয়নি বলে তৃণমূল জানিয়েছিল অভিষেক নিজেই জানিয়েছিল তারপর রাহুলের সঙ্গে অভিষেকের বৈঠক হয় তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল কথা বলেন আমরা তো ভেবেছিলাম যে বরফ গল কেন ভোটাভুটি শেষ পর্যন্ত হলো না ফ্লোর কোয়ার্ডিনেশনে কোথায় প্রবলেম হলো অখিলেশ শেষ পর্যন্ত ভোটের রাস্তা থেকে সরে গেলেন অভিষেক কু বেড়া অ্যাগ্রেসিভ পশ্চার নিতে চাইছেন কিন্তু সংখ্যা তো ইন্ডিয়া জোটের পক্ষে নেই ওয়াইএসআর কংগ্রেসের চারজন সমর্থন করে দেওয়ায় এন সদস্য সংখ্যা দুশো সাতানব্বইতে দাঁড়িয়েছে আমার তো মনে হয় যে আরও ছোটো ছোটো দল কয়েকজন নির্দল ইন্ডিয়া জোটের যারা শরিক আছেন তাদের মধ্যেও একটা ভাঙন হবে আমি তো মনে করছি যে উদ্ধব শিবসেনা তারা শেষ পর্যন্ত এই মহাবিকাশ আগারিতে থাকবে না যদি উদ্ধবের সঙ্গে অমিত শাহের কোনো রাজনৈতিক ডিল হয় সমঝোতা হয় তাহলে উদ্ধব কিন্তু বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে একনাথ সিন্ধের শিবসেনা উদ্ধবের শিবসেনাও একসঙ্গে মিলে যেতে পারে একনাথ সেনদের মূল সমস্যা ছিল শিবসেনার রাজনৈতিক আদর্শ কংগ্রেস এবং এনসিপির সঙ্গে মেলে না বিজেপির সঙ্গে মেলে তাহলে উদ্ধব কিভাবে কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মেরাল এখন উদ্ধব যদি বেরিয়ে আসেন অমিত শাহের সঙ্গে যদি তার কোনো রাজনৈতিক সমঝোতা হয় বিজেপি যদি বলে যে উদ্ধবকে তারা মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেবে একনাথ সিনদে কেউ কেন্দ্রে পুনর্বাসন দেয়া হবে তাহলে আমার মনে হয় যে উদ্ধব ঠাকরে মহাবিকাশ আগারী জোটে থাকবে না তাই ইন্ডিয়া জোটেরও কয়েকজন শরীর শেষ পর্যন্ত রাজ্যপালের ভূমিকাটাকে আমি সমর্থন করি না এটা তো মানুষের বোর্ডে জিতেছেন এদের শপথ নেওয়া উচিত আর এই রাজ্যপালের বেশি দিন রাজভবনে থাকাও উচিত নয় আমার ধারণা ওনাকে রাজভবন থেকে সরানো হবে আজ না হয় কাল উনি যা বলেন তা করেন না বিতর্ক জড়িয়েছে তাকে ঘিরে অনর্থক জলঘোলা করে তো লাভ নেই নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন বিধায়ক হিসাবে কাজ করবেন যে এলাকার মানুষ তাদের নির্বাচিত করেছেন এর ফলে তো তারাও বঞ্চিত হচ্ছেন আর শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপালের ভূমিকা মোটেই সন্তোষজনক নয় উনি যা বলেন তা করেন না অনেক বড় বড় কথা বলেছেন উনি কিচ্ছু করতে পারেননি বিতর্ক এখনো তাকে পিছু ছাড়ছে না তো আমার মনে হয় মানে এই সমস্ত করার কোনো মানে নেই এগুলো করে গিয়ে দিল্লি চলে যাচ্ছেন এবং অন্যদিকে না তো ঠিক হচ্ছে না মানুষের কাছে কি বার্তা যাচ্ছে মানুষের কাছে বার্তাটা তো ভুল যাচ্ছে ভোট হয়ে গেছে মানুষ রায় দিয়েছেন এরা বিজয় সার্টিফিকেট পেয়েছেন তারপরে যদি শপথ নিতে না পারে তো রাজ্যপাল তো দায় এড়াতে পারেন না উনি জল ঘোলা করতে চাইছেন এই জল ঘোলা করে কী লাভ হচ্ছে সব সমস্যার সমাধান করে দেবেন এটাই দেখাতে চাইছেন ওনার যদি এই সব কাউন্সিলার চেয়ারম্যান মেয়রদের নিয়ে এত আপত্তি থাকে তাদেরকে বদলে অন্য লোককে আনুন দায়িত্ব দিন নতুন ব্লাড আনুন ভালো হবে বাংলার আইডেন্টি কি বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে লোক আসলে বাংলার উপর চাপ তো পড়ে হুম বাংলার আইডেন্টিটি এভাবে নষ্ট হয় না যে সংগঠিত আর্থিক অপরাধগুলো এই জমানাতে হলো তাতেই বাংলার আইডেন্টি নষ্ট হয়েছে বিশেষত শিক্ষাক্ষেত্রে যে বেপরোয়া লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে কি বাংলার আইডেন্টি বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি দেশের মানুষের কাছে খুব ইয়ে হয়েছে এসব বলে লাভ নেই যদি কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেন আমি তো স্বাগত জানাবো কিন্তু আইবাস করে লোকের চোখে ধুলো দিয়ে টিভি ক্যামেরার সামনে নানারকম কথা বললে বিভ্রান্তি ছড়ায় ওই ওগুলো নিজের ভাবমূর্তি উন্নতির ক্ষেত্রে কাজের